পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে অপ্রত্যাশিত তুষারপাত এবং বৃষ্টিতে শিশুসহ 35 জন নিহত হয়েছেন, এছাড়া আরও অনেক মানুষ আহত হয়েছেন। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। সেখানকার বেশিরভাগই সড়ক বন্ধ হয়ে গেছে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এবার অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিয়েছে। বৃষ্টি এবং তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশ। গত কয়েকদিন ধরে কয়েকটি জেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করছে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার।